নমস্কার বন্ধুরা বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু আজ হুড়মুড়িয়ে বেড়ে গেল দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় অতিভারী বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের বৃষ্টির জেরে কৃষকদের লাগানো সমস্ত রকমের শাকসবজি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর অপরদিকে বাজারের শাকসবজির দামের পাশাপাশি আলুর দামও বাড়তে শুরু করেছে কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যাই হয়ে যাক না কেন বাজারে যাতে কোনোভাবে শাকসবজির পাশাপাশি আলুর দাম বাড়ানো না হয় তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা চলছে তারই পাশাপাশি ভবিষ্যতে আলুর দাম আরো বাড়বে নাকি কমবে এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি কোন জায়গার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা যেন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা চলুন আজ বীরভূমের প্রায় বিভিন্ন ইউনিট গুলিতেই আলুর বস্তা প্রতি দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে এবং জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম চলছে তেইশশো থেকে চব্বিশশো কুড়ি টাকা ধুপগুড়িতে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম চলছে এবং বাঁকুড়া সদরের ইন্দুসে জ্যোতি আলুর রয়েছে, আশি থেকে পঁচিশশো টাকা জলপাইগুড়ি সদরে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে তেইশশো থেকে চব্বিশশো টাকা পুরুলিয়াতে তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বেলাকোবাতে পঁচিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা এগরা কন্টায়ে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো পঞ্চাশ টাকা আলিপুর দুয়ারে তেইশশো থেকে চব্বিশশো টাকা সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে থেকে আঠারশো টাকা আসানসোলে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মেদিনীপুরের গড়বেতায় পঁচিশশো কুড়ি থেকে ছাব্বিশশো কুড়ি টাকা কোলাঘাটে ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো পঞ্চাশ টাকা মেদিনীপুর ওয়েস্টে চব্বিশশো কুড়ি থেকে পঁচিশশো কুড়ি টাকা মেদিনীপুর ইস্ট তমলুকে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা দুর্গাপুরে বাইশশো কুড়ি থেকে তেইশশো টাকা